আজকে ভিডিও টপিক অন্যান্য দিনের থেকে একটু আলাদা। আজকে আমরা না কোনো পোয়েম আলোচনা করব, না কোনো এমসিকিউ আনসার আলোচনা করব, না পোয়েট্রি, না স্টোরি বা ড্রামা, যাই বলি সেসব কিছুই না। আজকে আমরা আলোচনা করব একটা কোশ্চেন পেপার, যেটা 2016 কোশ্চেন পেপার WBSSC-র, ঠিক আছে, ক্লাস 9-10-এর কোশ্চেন পেপার। তো সেখানে সেটা আমরা আলোচনা করব এখানে, এবং দেখে নেব এখানে যে টোটাল 55টি কোশ্চেন আছে তার পুরোপুরি সঠিক আনসার, আমাদের টোটাল SSC-র সিলেবাস মিলিয়ে যে 55টি প্রশ্ন আছে এখানে সেটা আমরা দেখে নেব। এটা 2016 SSC-র না ক্লাস 9-10-এর কোশ্চেন পেপার, এইটাতেই পরীক্ষা হয়েছিল। তো সেটা আমরা আজকে এই ভিডিওতে কমপ্লিট করব পুরোটা, এবং দেখে নেব কেমন প্রশ্ন এসেছিল এবং সঠিক আনসারগুলোও সেই সঙ্গে দেখে নেব। তো যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশান ক্লিক করো, যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশানটি সবার আগে পাওয়ার জন্য। আমি কিন্তু তোমাদের WBSSC-র সিলেবাস অনুযায়ী তোমাদের ভিডিও দিয়ে যাচ্ছি, তোমাদের টপিক ওয়াইজ ক্লাস করিয়ে যাচ্ছি, পোয়েম চলছে, তার সঙ্গে MCQ কোশ্চেন আনসার চলছে, তারপরে রেটরিক চলছে। তো এরপরে আমরা পোয়েম অনেকগুলোই হয়ে গেছে প্রায় শেষের মুখে, তারপরে আমরা অন্য টপিক শুরু করবো। ওকে, তো তোমরা চ্যানেলের অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আজকে প্রথম দেখো যেটা প্রথম প্রশ্ন আছে আমাদের, প্রথম প্রশ্ন আছে একের দাগে, ইন থ্রি ইয়ার্স হি গ্রিউ ইন সান অ্যান্ড শাওয়ার, নেচার সেজ দ্যাট গ্রেস উইল বি এনডাউড অন লুসি বাই দ্য। তো এটা আমাদের লুসি কবিতার একটা লাইন, ঠিক আছে। এখানে নেচার সেজ দ্যাট গ্রেস উইল বি এনডাউড অন লুসি বাই দ্য কার, মানে এটা সেই লুসি কবিতার লাইন, থ্রি ইয়ার্স হি গ্রিউ ইন সান অ্যান্ড শাওয়ার। ওকে, এটা তো এখানে যে সঠিক আনসারটি হবে, এখানে কিন্তু আনসারটি হবে স্টর্ম, হবে সঠিক আনসার অপশান এ, স্টর্ম। তারপরে দ্বিতীয়টা দেখো, দ্য স্পিকার ইন আ স্লাম্বার ডিড মাই স্পিরিট সেল। ওকে, তো এটা হচ্ছে আমাদের লুসি পোয়েম, এটা একটা, আ স্লাম্বার ডিড মাই স্পিরিট সেল, দ্য স্পিকার ইন আ স্লাম্বার ডিড মাই স্পিরিট সেল হ্যাড, অপশান বি হবে সঠিক আনসার, নো আর্থলি ফিয়ার্স। তো আমাদের স্পিকারের এই স্লাম্বার ডিড মাই স্পিরিট সেল এই কবিতাটিতে কেন্দ্র কোনো আর্থলি ফিয়ার্স ছিল না। ওকে, অপশান বি হবে সঠিক আনসার। তিনের দাগটা দেখো, ইন দ্য ওয়ার্ল্ড ইজ টু মাচ উইথ আস। তো এটা দ্য ওয়ার্ল্ড ইজ টু মাচ উইথ আস, এটাও আমাদের উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা কবিতা। সর্ডিড বুন রেফার্স টু সর্ডিড বুন। ওকে, তো বুন হচ্ছে বুন মিন্স ব্লেজিং, এবং সর্ডিড মানে হচ্ছে নোংরা এরকম কিছু। তো এটা আমরা রেটরিকের পর্যায়ে ফেললে রেটরিকটা দাঁড়াই কিন্তু অক্সিমোরন রেটরিক দাঁড়াই। এখানে সর্ডিড বুন বলতে কী বোঝানো হচ্ছে, এখানে কিন্তু সর্ডিড বুন অ্যাকচুয়ালি মেটেরিয়াল প্রোগ্রেসকে বলা হচ্ছে সর্ডিড বুন, অপশান এ হবে সঠিক আনসার। ওকে, তো আমাদের দ্য ওয়ার্ল্ড ইজ টু মাচ উইথ আস এই কবিতাটি কিন্তু সেই মেটেরিয়াল প্রোগ্রেসের উপরে লেখা, তো এখানে অপশান এ হবে সঠিক আনসার। এই কবিতাটা আমাদের এখনও বাকি আছে অ্যানালিসিস করা, তো খুব তাড়াতাড়ি আমি করে দেবো। মাইসেল্ফ উইল টু মাই ডার্লিং বি, মাইসেল্ফ রেফার্স টু, তো এটাও সেই কবিতার লাইন, লুসি পোয়েমের একটা লাইন, ঠিক আছে, লুসি পোয়েমের। তো এখানে মাইসেল্ফ বলতে কাকে বোঝানো হয়েছে, এখানে মাইসেল্ফ বলতে এখানে কিন্তু লাভার করেছে কোশ্চেনটা যে, কিন্তু এখানে অ্যাকচুয়ালি আনসার হবে কিন্তু অপশান এ, নেচার হবে প্রপার আনসার, অ্যাপ্রোপ্রিয়েট আনসার অপশান এ, নেচার। কোরাস হাইমিনাল মিন্স, ওকে, তো কোরাস হাইমিনাল মিন্স কি, আ ম্যারেজ হেম, অপশান ডি হবে সঠিক আনসার, যেটা ম্যারেজে গাওয়া হয় বাজানো হয় সেটাই হচ্ছে কোরাস হাইমেনিয়াল। ওকে, তো অপশান ডি হবে সঠিক আনসার। তারপরে দেখো, টেমলেস অ্যান্ড সুইফট অ্যান্ড প্রাউড রেফার্স টু, অবশ্যই এটা আমাদের কি, ওয়েস্ট উইন্ড কবিতার লাইন, ঠিক আছে। এখানে আমাদের যে পোয়েট আছেন তিনি চেয়েছিলেন টেমলেস হতে, সুইফট অ্যান্ড প্রাউড, তো এখানে কিন্তু ওয়েস্ট উইন্ড কবিতার একটা লাইন, তো এটা হচ্ছে অপশান বি হবে সঠিক আনসার। তারপরে আসছে, আনটেল দে থিঙ্ক ওয়ামস ওয়াম ডেজ উইল নেভার সিজ হু আর দে, এটা আমরা রিসেন্টলি করেছি এই কবিতাটি, ঠিক আছে। এই কবিতাটি কোন কবিতার লাইন, এটা হচ্ছে ওট টু ওয়াটামের লাইন, এই কবিতাটি আমরা রিসেন্ট পড়েছি। তো হু আর দে বলতে কাদের বোঝানো হচ্ছে, দে বলতে দ্য বিস, ওকে, সেই মৌমাছিগুলোকে কিন্তু বোঝানো হচ্ছে, অপশান সি হবে সঠিক আনসার। ইন ওট টু নাইটিঙ্গেল কিডস লংস ফর এ বিকার ফুল অফ, তো এটা বলেই দিয়েছে ওট টু নাইটিঙ্গেলের কবিতা, কিডস লংস ফর আ বিকার ফুল অফ ব্লাশফুল হিপোক্রিন, অপশান সি হবে সঠিক আনসার, অপশান সি। তারপরে দেখো, বাই সাকসেডিং হেডস টেনিসন মিন্স, এটা কোন কবিতার লাইন, বাই সাকসেডিং হেডস, এটা কিন্তু হচ্ছে টেনিসনের লেখা, ইউলিসিস কবিতার লাইন। ওকে, তো বাই সাকসেডিং হেডস বলতে কী বোঝানো হয়েছে, এখানে কিন্তু সাকসেডিং হেডস বলছে, বলতে অপশান
বি যেটা স্টর্মি ওয়েদারের কথা কিন্তু বলা হয়েছে, স্টর্মি ওয়েদারকে কিন্তু মিন করা হয়েছে বা সাকসাইডিং হেডস এটার দ্বারা। তো অপশান বি হবে সঠিক আনসার। আমি কিন্তু এখানে ডিটেলসে যাচ্ছি না, তোমাদের জাস্ট আনসারগুলো বলে দিচ্ছি। দ্য বিলভড আইস ইন দ্য লাস্ট রাইড টুগেদার, তো লাস্ট রাইড টুগেদারের সেই বিলভডের কথা বলা হচ্ছে, তার আইসটা কেমন ছিল, তার আইসটা ছিল কিন্তু ডার্ক। অপশান এ হবে সঠিক আনসার। দ্য বিলভডের সেই আইসটা তাহলে কেমন ছিল, ডার্ক ছিল। ইন দ্য ডার্কলিং থ্রাশ দ্য ভিলেজার্স হ্যাড, ডার্কলিং থ্রাশও আমি পড়িয়েছি, ওকে ডার্কলিং থ্রাশ কমপ্লিট। তো দ্য ভিলেজার্স হ্যাড গন হোম, অপশান ডি হবে সঠিক আনসার, অপশান ডি। ইয়েটস ডিসক্রাইব দ্য সোয়ানস অ্যাট কুল পার্ক, তো দ্য ওয়াইল্ড সোয়ানস অ্যাট কুল এটাও আমি পড়িয়েছি, এটা ওই কবিতার থেকে নেওয়া হয়েছে। ইয়েটস ডিসক্রাইব সোয়ানস অ্যাট কুল পার্ক অন আ টুয়াইলাইট ইভিনিং, অপশান সি হবে সঠিক আনসার, অপশান সি। দ্য সালেন হল ইন স্ট্রেঞ্জ মিটিং রেফার্স টু স্ট্রেঞ্জ মিটিংও আমার কমপ্লিট হয়ে গেছে। তো সালেন হল বলতে কিন্তু অবশ্যই হেলকে বোঝানো হচ্ছে, ওকে অপশান বি হবে সঠিক আনসার, হেল। ইন দ্য লিসনার্স হাউ মেনি টাইমস ডাজ দ্য স্পিকার নক অ্যাট দ্য ডোর, লিসনার্স থেকে নেওয়া, এটাও আমি পড়িয়েছি। তো এখান থেকে হচ্ছে অপশান সি হবে, তিনবার কিন্তু মানে স্ট্রেঞ্জ কতবার নক করে, দরজা নক করে তিনবার কিন্তু, থ্রাইস, অপশান সি। দ্য সাবটাইটেল অফ শোজ আর্মস অ্যান্ড দ্য ম্যান, এবার এসছে আমাদের আর্মস অ্যান্ড দ্য ম্যান, ওকে। তো আর্মস অ্যান্ড দ্য ম্যানের সাবটাইটেলটা কী, এটা হচ্ছে সাবটাইটেল অ্যান অ্যান্টি রোম্যান্টিক কমেডি ইন থ্রি অ্যাক্টস, অ্যান অ্যান্টি রোম্যান্টিক কমেডি ইন থ্রি অ্যাক্টস, এটা হচ্ছে আর্মস অ্যান্ড দ্য ম্যানের সাবটাইটেল। ইট প্রুভস দ্যাট অল আওয়ার আইডিয়াস ওয়ার রিয়েল আফটার অল, দিস আইডিয়াস রেফার্স টু, এটা কিন্তু হচ্ছে রায়না বলেছিল এই কথাটি, ওকে রায়নার এই লাইনটের স্পিকার কিন্তু রায়না। দিস আইডিয়াস রেফার্স টু, কিসের কোন আইডিয়ার কথা বলা হচ্ছে, সার্জিয়াস মিলিটারি এক্সপ্লয়েটস অ্যান্ড হিরোইক ডেলস, অপশান এ হবে সঠিক আনসার। নিকোলা ওয়ান্টস টু ওপেন আ শপ ইন সোফিয়া, অপশান বি, ওকে অপশান বি, নিকোলা ওয়ান্টস টু ওপেন আ শপ ইন সোফিয়া, অপশান বি। তো এগুলো কিন্তু আমি এখনও শুরু করিনি, খুব শীঘ্রই শুরু করব। শি স্টুপস টু কনকার ইজ অ্যান এক্সাম্পল অফ অ্যান্টি সেন্টিমেন্টাল কমেডি, অপশান ডি, শি স্টুপস টু কনকার ইজ অ্যান এক্সাম্পল অ্যান্টি সেন্টিমেন্টাল কমেডি। ক্যাথরিন হুয়েল ইজ আ কাইন্ড অফ ফায়ার ওয়ার্ক, অপশান ডি হবে সঠিক আনসার, একটা ফায়ার ওয়ার্ক, এক প্রকারের ফায়ার ওয়ার্ক মানে যেখানে আগুনটা জ্বালিয়ে রাখা হয়, ঠিক আছে। তো সেটা হচ্ছে ক্যাথরিন হুয়েল। হু সেইজ আই ওয়ান্ডার হোয়াই লন্ডন ক্যান নট কিপ ইটস ওন ফোলস অ্যাট হোম, স্পিকারকে অবশ্যই মিস্টার হার্টকাসল, অপশান সি। গার্লস ওয়ার দিস জাস্টিস ইজ আ ক্রিটিক অফ, এবার হচ্ছে জাস্ট ওয়াইস জাস্টিস থেকে আমাদের কোশ্চেন, গার্লস ওয়ার দি লিখেছেন, গার্লস ওয়ার দি, গার্লস ওয়ার দিস জাস্টিস ইজ আ ক্রিটিক অফ, অপশান বি, কন্টেম্পোরারি ইংলিশ লিগাল অ্যান্ড পেনাল সিস্টেমস, ওকে। তো সেই মানে জাস্টিসটা অ্যাকচুয়ালি সেই যে সময় লেখা হয় সেই টাইমে ইংল্যান্ডের যে লিগাল অ্যান্ড পেনাল সিস্টেম ছিল, ঠিক আছে, সেই সেই সেটাকে নিয়ে কিন্তু লেখা। তো অপশান বি হবে সঠিক আনসার। আই উইল টু বি ওপেন, আই লাইক টু বি ওপেন অ্যান্ড জলি টুগেদার ইজ অ্যান অ্যাসার্শন মেড বাই, ইজ অ্যান অ্যাসার্শন মেড বাই, এখানে সঠিক আনসার হয়ে যাবে অপশান ডি হবে সঠিক আনসার, রবার্ট কোকসন, ঠিক আছে। তো এটা কিন্তু রবার্ট কোকসনের অ্যাসার্শন, আই লাইক টু বি ওপেন অ্যান্ড জলি টুগেদার, এটা কিন্তু রবার্ট কোকসনের, এটা কিন্তু রবার্ট কোকসন বলেছে। তারপরে 23 নম্বর, হোয়েন ফল্ডার সেজ আই হ্যাভ চেঞ্জ মাই ডিগস, হি মিনস ডিগস, মানে অ্যাকচুয়ালি এখানে আমাদের আই হ্যাভ চেঞ্জ মাই ডিগস, আমি আমার ডিগসটাকে চেঞ্জ করেছি। তো ডিগসটা কি অ্যাকচুয়ালি এখানে কী বলতে চাইছে, অপশান ডি, হি হ্যাজ চেঞ্জ হিজ লজিং, ওকে। তো লজিং মিনে মানে বাসস্থান। আই হ্যাড মোর প্লেজার ইন দিস বিজি আইডল ডাইভার্সন্স, বিজি আইডল ইজ অ্যান এক্সাম্পল অফ, আমরা একটু মানে প্রথম দিকে যে একটা ছিল সর্ড ইট বুন, ঠিক তেমনই এটা বিজি আইডল, বলছে আইডল অলস, আবার বলছে বিজি, তো দুটো বিপরীত ধর্মী না, বিজি আবার আইডল হয় নাকি। তো সেক্ষেত্রে কিন্তু ওখানে অপশান এটা রেটরিক, কী রেটরিক হবে এখানে, কিন্তু অপশান সি হবে অক্সিমোরন, ওকে। তারপরে আসছে ড্রিম চিলড্রেন, ইন ড্রিম চিলড্রেন অ্যালিস অ্যান্ড জন আর, অ্যালিস অ্যান্ড জন কি, অপশান ডি দেখো,
চিলড্রেন চার্লস হ্যাভ উইশ টু হ্যাভ বাট কুড নট। তো এখানে কিন্তু সেই অ্যালিস অ্যান্ড জন কিন্তু সেই চার্লস ল্যামের কিন্তু মানে এটা একটা কল্পনা, ওকে, বাট রিয়েলি কিন্তু তারা ছিল না। তো অপশান ডি হবে সঠিক অ্যান্সার, চিলড্রেন চার্লস ল্যাম উইশ টু হ্যাভ বাট কুড নট। দ্য প্লাটিনাম ফব চেইন দ্য ডেলা বাইজ ফর জিম কস্ট দ্য প্ল্যাটিনাম ফব চেইন দ্য ডেলা বাইজ ফর জিম কস্ট, এটা কোথার থেকে নেওয়া? এটা হচ্ছে কিন্তু গিফট অফ দ্য ম্যাগি থেকে নেওয়া। ওকে, তো এখানে হচ্ছে প্ল্যাটিনাম ফব চেইনটার দাম কত ছিল? $21 $21 অপশান বি, ঠিক আছে, $21। তো অপশান বি হবে সঠিক অ্যান্সার। তারপরে দেখো, শি হাগ দেম ফর হার বজম, শি হাগ দেম টু হার বজম, হিয়ার দেম রেফার্স টু, এটাও কিন্তু গিফট অফ দ্য ম্যাগি থেকেই নেওয়া হয়েছে। তো এখানে হচ্ছে দেম বলতে কোনগুলোর কথা বলা হয়েছে? দ্য কম্বস, ঠিক আছে, কম মানে হচ্ছে চিরুনি, চুল আচড়ানোর যে চুরুনি সেটা হচ্ছে কম্বস। তো এটা কিন্তু দেম বলতে, এই যে দেম বলতে কম্বসগুলোকেই বোঝানো হয়েছে। মিস্টার থার্লো, এটা হচ্ছে আমাদের অক্স থেকে নেওয়া, মিস্টার থার্লো ওয়াজ হেল্ড অ্যাট দ্য মেডফোর্ড স্টেশন, অপশান সি হবে সঠিক অ্যান্সার। মিসেস থার্লোস ব্রাদার ওয়াজ আ কার্পেন্টার, অপশান বি। টু রাইট ওয়েল ওন হ্যাজ টু রাইট, টু রাইট ওয়েল ওন হ্যাজ টু রাইট, এটা হচ্ছে প্রিন্সিপাল অফ গুড রাইটিং থেকে নেওয়া, ঠিক আছে। তো টু রাইট ওয়েল ওন হ্যাজ টু রাইট, অপশান বি হবে সঠিক অ্যান্সার। ক্লিয়ার অ্যান্ড ইন্টারেস্টিংলি, মানে ক্লিয়ারভাবে লেখা দরকার এবং তার মধ্যে যেন ইন্টারেস্টিং সামথিং থাকে, ইন্টারেস্টিংলি এবং ক্লিয়ারলি সেটা লেখা দরকার। তো এখানে অপশান বি হবে সঠিক অ্যান্সার। রাইমেলান ওয়াজ, এটা আমাদের শর্ট স্টোরি যেটা আছে, শর্ট স্টোরি দ্য লেগুন থেকে নেওয়া। ডায়মেলান ওয়াজ আরসাথস বিলাভড, আরসাথ হচ্ছে আমাদের হিরো, তার বিলাভড কিন্তু ডায়মেলান। ইন দ্য লেগুন হুইচ বার্ড ইজ নোটিসড ইন দ্য স্কাই হোয়েন ডায়মেলান ডাইজ, অফ এক্স্যাক্টলি অ্যান ইগল, ওকে, ইগল হবে সঠিক অ্যান্সার। মানে ডায়মেলান যখন মানে কনশিয়াস ছিল, অর্ধচেতন ছিল, মানে মারা যাচ্ছিলো, তখন কিন্তু সেই হুইচ বার্ড ইজ নোটিস ইন দ্য স্কাই হোয়েন ডায়মেলান ডাই, যখন মারা যাচ্ছিলো কোন পাখিটি দেখা দিয়েছিল? সেটা কিন্তু ইগল দেখা দিয়েছিল, অপশান এ। দ্য লোটাস ইটার ইজ এ রেফারেন্স টু অ্যান ইন্ডিগনিয়াস ট্রাইব অ্যাজ ন্যারেটেড ইন হোমার্স ওডিসি, অপশান ডি হবে সঠিক অ্যান্সার, ঠিক আছে। দ্য আথার ইন দ্য লোটাস ইটার রিভিজিটেড ক্যাপ্রি, আথার কত বছর পরে ক্যাপ্রি ভিজিট করেছিলেন আবার? এখানে অপশান 13 বছর হবে সঠিক অ্যান্সার, অপশান এ হবে সঠিক অ্যান্সার, 13 ইয়ার্স। তারপরে এটা আমাদের যে মানে টেক্সচুয়াল যেসব কোশ্চেন সেগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেল, প্রোজ থেকে, শর্ট স্টোরি থেকে, পোয়েট্রি ছিল, ড্রামা ছিল, তো সেগুলো মোটামুটি কমপ্লিট হয়ে গেলে এসেছিলো। এবার আমাদের কিন্তু গ্রামারের কোশ্চেন, তাহলে একটা কী ধারণা পাওয়া গেল? আমাদের কিন্তু 34টা কোশ্চেন হয়েছে কোথার থেকে? টেক্সট থেকে। এবার কিন্তু বাকিটা হচ্ছে গ্রামার থেকে। দেখো 35 নম্বর যে আছে, রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং ওয়ার্ডস ফ্রেজ টু ফর্ম মিনিংফুল সেন্টেন্স, টু ডিসঅ্যাপয়েন্টমেন্ট লিড টু ব্রোকেন প্রমিস অ্যান্ড সরো, এই চারটি মানে ওলট পালট করা আছে একটা সেন্টেন্স, সেটাকে আমাদের অর্ডার অনুযায়ী সাজাতে হবে। তো এখানে কিন্তু আর কিউ পি এস, এটা হবে সঠিক, ওকে, আর কিউ পি এস, আরটা প্রথমে আসবে, মানে কি ব্রোকেন প্রমিসেস, তারপরে দেখো কিউ আসছে, ব্রোকেন প্রমিসেস, কিউ হচ্ছে ভার্ব দরকার, এটা আমাদের সাবজেক্ট হয়ে গেল, এটা সাবজেক্ট, এটা ভার্ব, ঠিক আছে। তাহলে কি ব্রোকেন প্রমিসেস, ডিসঅ্যাপয়েন্ট, তারপরে হবে ডিসঅ্যাপয়েন্ট, এটা পি আসছে, তারপরে ইয়েস অ্যান্ড সরো, ঠিক আছে, এটা হবে। তো অপশান কি সি হবে সঠিক অ্যান্সার। ফিল উইথ দ্য কারেক্ট অপশান, দ্য ইম্পর্টেন্স অফ কেয়ারিং ফর রোড সেফটি হ্যাজ বিন স্ট্রেসড এগেন অ্যান্ড এগেন, ওকে, তো স্ট্রেসড হবে এখানে, স্ট্রেসড এগেন অ্যান্ড এগেন, অপশান বি হবে সঠিক অ্যান্সার। চুজ দ্য কারেক্ট প্রিপোজিশন, দ্য ওল্ড ম্যান কেপ্ট ড্রিমিং অফ দ্য পাস্ট, অফ হবে অপশান সি। চুজ দ্য কারেক্ট ভার্ব ফ্রম টু ফিল ইন দ্য ব্লাঙ্ক, সাম পিপল ড্যাশ আ পিকিউলিয়ার হ্যাবিট অফ ওয়াকিং ইন স্লিপ, সাম পিপল have a peculiar habit of walking in sleep, option b হবে have।
The word opposite to duck in gender is option D, drake. I drew a blank in the examination. বলছে আমি পরীক্ষার এক্সামিনেশানে কি ড্রিউ আ ব্লাঙ্ক মানে ব্লাঙ্ক জমা দিয়েছিলেন, ড্রিউ মানে আঁকা মানে কি ব্লাঙ্ক জমা দিয়েছিল সাদা খাতা। তো এটাকে কি ইমপ্লাই করছে? এটা ইমপ্লাই করছে অপশান সিতে যেটা আছে, অপশান সি। ওকে, আই ফেল ইন দ্য এক্সামিনেশান, ব্ল্যাঙ্ক দিলে তো অবশ্যই ফেল হবে, তো অপশান সি হবে সঠিক আনসার। তারপরটা দেখো, টু রিপ্লেস দ্য আন্ডারলাইন ফ্রেজ দ্য করেক্ট অল্টারনেটিভ উইল বি। তো এই যে আন্ডারলাইন যেটা আছে সেটাকে আমাদের রিপ্লেস করতে হবে কারেক্ট ফ্রেজ দিয়ে। অন হিয়ারিং দ্য স্যাড নিউজ হি ফেইন্টেড। তো অন হিয়ারিং এটাকে আমাদের রিপ্লেস করতে হবে কী হবে, অপশান সি আছে যেটা, হোয়েন হি হ্যাড হিয়ার্ড, ঠিক আছে, হোয়েন হি হ্যাড হিয়ার্ড দ্য স্যাড নিউজ হি ফেইন্টেড। এটা আমাদের পাস্ট টেন্সে করতে হবে, ফার্স্ট পারফেক্ট টেন্স, তো এটা সি হবে। তারপরে দেখো, হুইচ সেকশন অফ দ্য ফলোয়িং সেন্টেন্স হ্যাজ অ্যান এরর ইফ এনি। তো আমাদের এরর ডিটেকশন, এরর স্পটিং, এরর যেটা থাকে সেটা দিয়েছে, আ সম অফ লোকাস্ট হ্যাজ সিরিয়াসলি ড্যামেজ আওয়ার ক্রপস, নো এরর। তো এখানে কিন্তু অ্যাকচুয়ালি কোনো এরর নেই, অপশান সি, অপশান ডি হবে সঠিক আনসার, নো এরর। তারপরে দেখো, রিপ্লেস আন্ডারলাইন ওয়ার্ড উইথ এ সুইটেবল ক্লজ। তো এখানে আমাদেরকে সুইটেবল ক্লজ দিয়ে আন্ডারলাইন ওয়ার্ডটা, আন্ডারলাইন ফ্রেজটাকে রিপ্লেস করতে হবে। উই নিড আ টিচার হু উইথ টু ইয়ার্স টিচিং এক্সপিরিয়েন্স। তো এখানে আমাদের সঠিকটা হবে অপশান বি হবে, উই নিড আ টিচার হু হ্যাজ টু ইয়ার্স টিচিং এক্সপিরিয়েন্স, অপশান বি। রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড উইথ আ ফ্রেজ, এটাও আমাদের একটা ফ্রেজ দিয়ে এই আন্ডারলাইন ওয়ার্ডটাকে রিপ্লেস করতে হবে। এভরিবডি রেসপেক্টস অ্যান অনারেবল ম্যান, তো অনারেবলটাকে আমাদের রিপ্লেস করতে হবে, এখানে হবে অফ অনার, অপশান সি হবে অফ অনার। দ্য কারেক্ট অপশান অন হিয়ারিং দ্য গিভেন দ্য কারেক্ট অপশান অন চেঞ্জিং দ্য গিভেন সেন্টেন্স টু ইনডাইরেক্ট স্পিচ উইল বি। তো এখানে আমাদের হচ্ছে চেঞ্জ করতে হবে, ন্যারেশন চেঞ্জ আছে, আই সেড টু মাই ফ্রেন্ড প্লিজ হেল্প মি ইন চেকিং মাই অ্যাকাউন্টস। তো এখানে কী হবে, যেহেতু এখানে প্লিজ আছে তাহলে এখানে রিকোয়েস্ট হবে, ওকে, আই রিকোয়েস্টেড মাই ফ্রেন্ড টু হেল্প মি ইন চেকিং দ্য অ্যাকাউন্টস। চুজ দ্য কারেক্ট ভার্ব ফ্রম, কারেক্ট ভার্বটাকে আমাদের চুজ করতে হবে, অ্যাজ আই ওয়াজ টায়ার্ড আই লেড, ঠিক আছে, লেড মানে শুয়ে থাকা, অপশান সি লেড। অ্যাজ আই ওয়াজ টায়ার্ড আই লেড ডাউন ফর আ হোয়াইল, যেহেতু আমি টায়ার্ড ছিলাম তাই কিছুক্ষণ শুয়েছিলাম। চুজ দ্য কারেক্ট অপশান টু টার্ন দ্য গিভেন সেন্টেন্স টু প্যাসিভ ভয়েস, এটা আমাদের দিয়েছে, ভয়েস চেঞ্জ করতে হবে, লেট আস ফরগেট দ্য পাস্ট, ওকে, তো এটাকে ভয়েস চেঞ্জ করতে হবে, লেট আস আই সরি লেট দ্য পাস্ট বি ফরগটেন, যেমন ডু ইট, এটা যেমন দিয়ে লেট দিয়ে করতে হয় ঠিক আছে, তো এটাও সেরকম, লেট দ্য পাস্ট বি ফরগটেন, ফিল ইন উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তো আমাদের এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ইউজ করতে হবে, হি কেম টু মিট মি অ্যাট প্ল্যানেট, অ্যাট হবে অপশান সি, হি কেম টু মিট মি অ্যাট প্ল্যানেট, কারণ ছোটো জায়গার আগে আমরা অ্যাড ইউজ করি। 49 কারেক্ট, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু জয়েন দ্য টু সেন্টেন্স, দুটো সেন্টেন্স চয়েস করার জন্য মানে এখান থেকে চুজ করতে হবে চারটে অপশানের মধ্যে। দ্য বার্গার স আ পুলিশম্যান, দ্য বার্গলার স আ পুলিশম্যান হি টুক টু হিজ হিলস, তো এখানে অপশান বি হবে সঠিক আনসার, সিং আ পুলিশম্যান দ্য বার্গলার টুক টু হিজ হিলস, অপশান বি হবে সঠিক আনসার, অপশান বি। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ ইন চেঞ্জিং ফ্রম, আবার একটা ভয়েস চেঞ্জ, মাই কাপ হ্যাড বিন ব্রোকেন বাই ইউ, ইউ হ্যাড ব্রোকেন মাই কাপ, অপশান বি। দ্য কারেক্ট ওপিনিয়ন ইন চেঞ্জিং দ্য মুড অফ দ্য গিভেন সেন্টেন্স টু ইম্পারেটিভ মুড উইল বি, দেখুন, রিনা রাইটস দ্য রিনা ওয়াটার্স দ্য প্লান্টস, রিনা কী হচ্ছে প্লান্টসগুলোতে, চারা গাছগুলোতে ওয়াটার জল দিচ্ছে, তো এটাকে আমাদের ইম্প্যারেটিভ মুডে কনভার্ট করতে হবে, কী হবে, ডাজ রিনা ওয়াটার দ্য প্লান্টস, অপশান এ হবে সঠিক আনসার। দ্য ফলোয়িং সেন্টেন্স ইজ ইনকারেক্ট, পিক দ্য কারেক্ট ফর্ম অফ দ্য
sentence among the given options. He can speak the English fluently like English. He can speak the English fluently like English. Okay, so ei sentence tar modhe bhul ache amader seta ke thik korte hobe. Dekho, he can speak the English. এখানে ইংলিশটাকে ভাষা হিসেবে ইউজ হচ্ছে, আর এখানে ইংলিশটাকে কি হচ্ছে ইংলিশ জাতি মানে ইংরেজ যারা তাদেরকে বোঝানো হচ্ছে। তো আমরা ভাষার আগে দাটা ইউজ করব না, দাটা ইউজ করব মানে দি যেটা সেটা ইউজ করব কি ইংলিশ জাতির আগে, জাতি বোঝাতে আমরা দা ইউজ করি। তাহলে এই যে দাটা আছে এই দিটা এখানে হবে না, এটা ক্রস, সেই দিটা হবে এই ইংলিশের আগে কিন্তু দিটা হবে, তাহলে হবে সঠিক। ঠিক আছে, তাহলে অপশান সিতে দেখো ওই অপশানটা আছে, he can speak english fluently like the english. Change the voice of the given sentence and select the correct option. Abar ekta voice change, he loves himself, he is loved by himself, option b. ebong ajker last question ei sorry ekhono dutu ache, choose the correct pair of alternatives. To ekhane ekta je pair ache seta ke amader choose korte hobe. এখানে দেখো যেগুলো আছে তার মধ্যে সঠিক অ্যান্সার হবে অপশান ডি, আই ওন্ডার, ওকে, আই ওন্ডার হু স্টোল মাই ওয়াচ, আমার ঘড়িটা যে চুরি করেছিল সেই জন্য কি ওন্ডার হয়েছিলাম, মানে কি বিস্ময়। ওকে, তো আই ওন্ডার হু স্টোল মাই ওয়াচ, অপশান ডি হবে সঠিক অ্যান্সার। এবং লাস্ট 55 যে কোশ্চেন পেপারটি ছিল তার লাস্ট কোশ্চেন, চুজ দ্য কারেক্ট অপশান ইফ দ্য গিভেন সেন্টেন্স ইজ চেঞ্জ টু দ্য সাবজেক্টিভ মুড, এটাও মুড সাবজেক্টিভ মুডে কনভার্ট হবে। দেখো রিনা রিড ইয়োর বুকস থরোলি, রিনা রিড ইয়োর বুকস থরোলি, এটাকে কী করতে হবে মুড চেঞ্জ করতে হবে, তো এখানে অপশান ডি হবে সঠিক অ্যান্সার। ইফ রিনা রিডস আর বুকস থরোলি শি উইল স্কোর ওয়েল ইন দ্য এক্সামিনেশন, ওকে, তো অপশান ডি হবে সঠিক অ্যান্সার। এই ছিল কোশ্চেন পেপার, মোটামুটি সবগুলো আনসার দেখলাম আমরা, কোশ্চেন কেমন হতে পারে, কোশ্চেন টাইপ সম্পর্কে জানলাম। ঠিক আছে, তো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, কোনো প্রবলেম থাকলে সেটাকে জানিও কমেন্ট করে। ঠিক আছে, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশানে ক্লিক করে রেখো, যাতে যখনই কোনো ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়।